ওয়েলকাম টু ইবেঙ্গল, আমি মুকেশ মন্ডল। আমি তোমাদের এখানে মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো স্বাস্থ্য এবং শরীরশিক্ষার, অর্থাৎ হেলথ এবং ফিজিক্যাল এডুকেশনের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেটা এখানে করাবো, যেটা কোন ক্লাসের না, ক্লাস 6 অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর এখানে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা যেটা করাবো। এবং এই টাস্কটা দেওয়া হয়েছে কোন কোন চ্যাপ্টার থেকে না, থার্ড চ্যাপ্টার থেকে, অর্থাৎ তৃতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে কি স্বাস্থ্য শিক্ষা। দেখে নেওয়া যাক এখানে কি আছে। ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছি এখানে, যে সঠিক উত্তর নির্বাচন করো বা বেছে নিয়ে লেখো, ঠিক আছে। কিছু কয়েকটা তোমাকে এখানে উত্তরের অপশন দেওয়া হয়েছে, সেগুলো থেকে কোনটা ঠিক হবে সেটা বলতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে কি কয়, সু অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত যে গুণ, প্রধানত কি গুণাবলী থাকা দরকার। প্রধানত এখানে যে গুণগুলো থাকা দরকার তার মধ্যে কি কি দিয়েছে, স্কুলের শাসন, রোগ ভোগ, দৃঢ় মানসিক প্রত্যয়, অভিভাবকের শাসন, ঠিক আছে। চারটের মধ্যে দেখো সব থেকে যেটা ভালো অ্যান্সার বা উত্তর হবে সেটা হচ্ছে কি না, দৃঢ় মানসিক প্রত্যয়। কারণ স্কুলের শাসন বা অভিভাবকের শাসন এগুলো কিন্তু কখনোই একটা ভালো অভ্যাস গড়ে তোলার জন্য উপকারী নয়, বা রোগ ভোগ তো হবেই না। তাহলে উত্তর হয়ে গেল কি আমার, দৃঢ় মানসিক প্রত্যয়। খ হচ্ছে একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটা পরিমাণ জল পান করতে হবে। শিক্ষার্থীকে এখানে শিক্ষার্থী বলতে একটা ক্লাস 1 থেকে ক্লাস 12 তারও বেশি সমস্ত স্টুডেন্টকে কিন্তু এখানে শিক্ষার্থী বলে বোঝা যায়। কিন্তু যেহেতু আমরা ক্লাস 6-এর অ্যাক্টিভিটি টাস্ক করছি, তাই এখানে ক্লাস 6-এর যে বয়স সেই হিসাবেই করতে হবে, অর্থাৎ 10 থেকে 12 বা 12 থেকে 13 এরকম একটা বয়সের যে ছেলে বা মেয়ে, তাদেরকে আমার যে পরিমাণ জল খেতে হবে সেটা হচ্ছে 1 লিটারের থেকে ওপরে, অর্থাৎ 2.5 থেকে 3 লিটার জল পান করতে হবে। এবং এই 2.5 থেকে 3 লিটার জল খেতে হবে একটা শিক্ষার্থীকে প্রতিদিন। এবং 3 থেকে 5 লিটার যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি না, এটা তাদের বড়দের, অর্থাৎ 18 বছরের উপরে 3 থেকে 5 লিটারের জল পান করতে হবে। এবং 10 বছরের নিচে যদি কিছু হয় তাহলে সেটা, সেক্ষেত্রে আমাদের 1 লিটারের জল পান করতে হবে। তো এখানে উত্তরটা হবে আমাদের 2.5 থেকে 3 লিটার, ঠিক আছে। স্বাস্থ্য কি না, স্বাস্থ্য হলো, তাহলে এখানে স্বাস্থ্য কি, স্বাস্থ্য বলতে আমরা কি বুঝবো। স্বাস্থ্য বলতে এখানে যে অপশনটা দেওয়া আছে, কেবলমাত্র শারীরিক সুস্থতা, কেবলমাত্র মানসিক সুস্থতা, কেবলমাত্র সামাজিক সুস্থতা, অথবা 4 নম্বর দেওয়া আছে পরিপূর্ণ জীবনের উপযোগী শারীরিক মানসিক ও সামাজিক সুস্থতা, সুস্থতার সমন্বয়, ঠিক আছে। তো স্বাস্থ্য বলতে অবশ্যই এই 3টে জিনিসের সমন্বয় কি, অর্থাৎ শারীরিক মানসিক এবং সামাজিক সুস্থতাকেই কিন্তু স্বাস্থ্য বলা হয়, কোনো একটা কিন্তু স্বাস্থ্য নয়। শুধু শারীরিক সুস্থতা থাকলে সেটা স্বাস্থ্য নয়, বা মানসিক সুস্থতা থাকলে সেটা স্বাস্থ্য নয়। স্বাস্থ্য বলতে এখানে কিন্তু 3টে একসাথেই হবে, শারীরিক মানসিক এবং সামাজিক সুস্থতার সমন্বয়, ঠিক আছে। অর্থাৎ উত্তর হবে অপশন 4। এবার ঘয়ের কোশ্চেন হচ্ছে কি, মাস্ক ব্যবহারের সুফল কি। মাস্ক তো ব্যবহার করি আমরা, তো মাস্ক ব্যবহারের কি কি এখানে সুফল হতে পারে, ঠিক আছে। উত্তরে দেওয়া আছে দেখো কি কি, 1 নম্বর দেওয়া আছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রোগ সংক্রামিত হতে পারে না, অবশ্যই হবে এটা। দেখা যাক আরো কি কি দেওয়া আছে, এটা একটা হবে, রোগীদের দেহ থেকে রোগ ছড়ায় না, শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না, এবং করোনা আক্রান্ত রোগী পুনরায় রোগ সংক্রমণ থেকে বাঁচতে পারে। এখানে 4টের মধ্যে সব থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বা সব থেকে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কি, 3 নম্বর, শ্বাস প্রশ্বাস ও ড্রপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না, ঠিক আছে। বাকিগুলো হবে কিন্তু তাদের মধ্যে থেকেও এই 3 নম্বরটা হচ্ছে সব থেকে সঠিক উত্তর, ঠিক আছে। পরের হচ্ছে কি, করোনা ড্যাশ রোগ, ঠিক আছে। করোনা কি ধরনের রোগ বা কি রোগ, দেখা যাক অপশন কি কি দেওয়া আছে, ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ, অসংক্রামক রোগ, বংশগত রোগ, না মশাবাহিত রোগ। আমরা জানি করোনা কি না, করোনা একটা ভাইরাস সংক্রামক রোগ, ঠিক আছে, যেটা হচ্ছে কি নোবেল করোনা ভাইরাস বলা হয়। তাহলে এর উত্তর হবে কি, ভাইরাস দ্বারা সংক্রামক রোগ, অর্থাৎ 1 নম্বর হচ্ছে এর উত্তর, ঠিক আছে। এরপরে পরের কোশ্চেন দেখা যাক, পরের কোশ্চেন হচ্ছে কি, একটা ছক দেওয়া হয়েছে বা ছক বা সারণী দেওয়া হয়েছে, তার মধ্যে বাম দিক এবং ডান দিক মেলাতে হবে, ঠিক আছে। দেখে নেওয়া যাক প্রথমে কি কি দেওয়া আছে, দেখো বাম দিকে হৃদরোগ, আন্ত্রিক, কোভিড-19 এবং অসংক্রামক রোগের কারণ, আর ডান দিকে দেওয়া আছে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট, শরীরচর্চার অভাব, গতিহীনতা, ফাস্টফুড খাওয়া, জলবাহিত রোগ এবং অসংক্রামক রোগ, ঠিক আছে। এই 4টি ডান দিকে দেওয়া আছে, 4টি বাম দিকে, 4টি ডান দিকে দেওয়া আছে। তো বাম দিকের সঙ্গে ডান দিকে যদি আমি মিলিয়ে দেখি তাহলে আমার কার সাথে কার কি মিল হবে, দেখা যাক। আমরা প্রথমে দেখবো হৃদরোগ যেটা হবে সেটা কি হবে, একটা অসংক্রামিত রোগ, এটা কোনো সংক্রামক রোগ নয়, ঠিক আছে। হৃদরোগ মানুষের কোনো সংক্রামিত রোগ নয়, অন্যান্য কারণে হয় সেটা, ঠিক আছে। আন্ত্রিক কি হবে না, আন্ত্রিক হচ্ছে, আন্ত্রিক অর্থাৎ একটা কি না, টাইফয়েড এই জাতীয় রোগ আন্ত্রিককে বলা হয় কি, জলবাহিত রোগ,
ঠিক আছে। আর আন্ত্রিক হলো কি না, আন্ত্রিক হচ্ছে জলবাহিত রোগ। এবং COVID-19 আমরা সবাই জানি, COVID-19 হলে কি হবে, জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট এটা হবে। এবং অসংক্রামক রোগের কারণ যেটা দেওয়া আছে তাহলে সেটা কি হবে না, বেঁচে থাকলো একটাই, যেটা হচ্ছে দুই, ডান দিকের 2 নম্বর অপশনটা, যেটা হচ্ছে কি শরীরচর্চার অভাব, গতিহীনতা ও ফাস্ট ফুড খাওয়া প্রভৃতি, এটা হচ্ছে কি তাহলে অসংক্রামক রোগের কারণ। অর্থাৎ 4টি এখানে উত্তর পেয়ে গেলাম আমরা, কি কি তাহলে হয়ে গেল কয়ের 4, ক্ষয়ের ক্ষয়ের হয়ে গেল 3, গয়ের হয়ে গেল 1 এবং ঘয়ের হয়ে গেল 2। ঠিক আছে, এরপরে কোশ্চেন হচ্ছে কি 3 নম্বরে, নিজের মতো করে লেখো। এখানে 2টো কোশ্চেন দেওয়া আছে, নিজের মতো করে লেখো। তার মধ্যে প্রথম কোশ্চেন যেটা হচ্ছে, প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, নোবেল করোনা ভাইরাস এর উপসর্গগুলি লেখো। ঠিক আছে, নিজের মতো করে লিখতে বলেছে, উপসর্গ কি কি, ঠিক আছে। তাহলে নোবেল করোনা ভাইরাস হলে আমরা কি কি উপসর্গ দেখতে পাবো, উপসর্গ 1 নম্বর হচ্ছে কি জ্বর হবে, সর্দি হবে, জ্বর সর্দি কাশি এবং শ্বাসকষ্ট থাকবে, বা হতেও পারে নাও হতে পারে, শ্বাসকষ্ট, জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট। 2 নম্বর হচ্ছে গলা ব্যথা, হাত পা ব্যথা থাকতে পারে। 3 নম্বর হচ্ছে কি স্বাদ ও গন্ধ না পাওয়া, কোনো কিছু খাবার এসব জাতীয় জিনিসের কি হবে, কোনো স্বাদ পাওয়া যাবে না এবং কোনো গন্ধ পাওয়া যাবে না। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ডায়রিয়া, 4 নম্বর হচ্ছে কি ডায়রিয়া হতে পারে। তাহলে নোভেল করোনা ভাইরাসের উপসর্গের মধ্যে এইগুলো হচ্ছে প্রধান উপসর্গ, তাই এগুলো এখানে লেখা হয়েছে। এছাড়াও আরো অনেক উপসর্গ আছে, কিন্তু আমরা সেগুলো লিখতে যাবো না। এখানে আমরা 4টে প্রধান উপসর্গ দেওয়া হয়েছে। এরপরে কি নোভেল করোনা ভাইরাস থেকে প্রতিরোধে, সরি, নোভেল করোনা ভাইরাস রোগ প্রতিরোধে আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, ঠিক আছে, যাতে রোগটা না হয় বা রোগ যাতে না ছড়ায়, তার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে। এখানে দেখা যাক, 1 নম্বর হচ্ছে কি বারবার সাবান ও জল দিয়ে হাত ধুতে হবে, ঠিক আছে, কমপক্ষে 20 সেকেন্ড। আর কি হবে, বাইরে বেরোলে মাস্ক পরতে হবে। 3 হচ্ছে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, যেটা হচ্ছে কি 3 ফুট মোটামুটি সামাজিক দূরত্ব। আর কি হবে না, যেখানে সেখানে কফ বা থুতু ফেলা যাবে না। ঠিক আছে, তাহলে এই 4টে প্রতিরোধ আমাদের, 4টে স্টেপ আমাদের নিতে হবে, যেগুলো পদক্ষেপ কার এগেনস্টে, না নোভেল করোনা ভাইরাসের এগেনস্টে আমাদের এই 4টা পদক্ষেপ নিতে হবে। এবং নোভেল করোনা ভাইরাসের যদি হয় তাহলে যে উপসর্গগুলো পাবো সেটাও আমরা দেখলাম, যে সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা, হাত পা ব্যথা, স্বাদ ও গন্ধ না পাওয়া এবং ডায়রিয়া হতে পারে। এই তাহলে এটাই হচ্ছে তোমাদের আজ মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন। ব্যাস এই কোশ্চেনগুলি দেওয়া আছে, আশা করি তোমাদের এটা সাহায্য করবে। থ্যাংক ইউ। Thank you.